সঙ্গীত জগতে বিরাট দুঃসংবাদ। প্রয়াত হলেন লতা মঙ্গেশকর। 92 বছর বয়সে বোম্বাইয়ের বেসরকারি হাসপাতালে প্রয়াত হন লতা মঙ্গেশকর। করোনামুক্ত হয়েছিলেন, নিউমোনিয়াকেও হার মানিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার সকালে 92 বছর বয়সে প্রয়াত হন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। গত 8ই জানুয়ারি লতা মঙ্গেশকরের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জানা যায় কোভিডের পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন কিংবদন্তী গায়িকা। একটা না, মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 92 বছরের শিল্পী। মাঝে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ার ভেন্টিলেশন থেকে সরানো হয়েছিল, কিন্তু শনিবার ফের লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হয়। আবারও ভেন্টিলেশনে দেওয়া হয় তাকে। আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা, কিন্তু এদিন থেমে গেল সব লড়াই। উল্লেখ্য, 1929 সালের 28শে সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরের এক সঙ্গীত পরিবারে জন্ম হয় লতা মঙ্গেশকরের। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি সঙ্গীত জগতের সুবিখ্যাত ধ্রুপদী গায়ক। বাবা থেকেই প্রথম তালিম নেওয়া। মাত্র 13 বছর বয়সে একটি সিনেমার জন্য প্রথম গান রেকর্ড। তারপরে থেমে থাকতে হয়নি লতা মঙ্গেশকরকে। সূত্রের খবর, শ্বাসকষ্টের জেরে গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। প্রাথমিক সংকট কাটিয়ে কিছুটা স্থিতিশীল হলেও চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। পরে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। জীবনদীপ নিভে যাওয়ার আগে পর্যন্ত সুর সম্রাজ্ঞী সেখানেই ছিলেন। ভারতীয় সঙ্গীতের এক বিশেষ অধ্যায় শেষ পাতাটি রচিত হয়ে গেল। তার আত্মার শান্তি হোক। ধন্যবাদ।